আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার আলম আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামারকুটিতে তো বন্ধুরা আমাকে একবার কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কবুতরের বাচ্চাকে মোটা তাজা করাবো শীতকালে কীভাবে তো আমি শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বারো মাসেরই কথা বলে দিচ্ছি আজকের ভিডিওতে যে আপনারা আপনাদের কবুতরের বাচ্চাকে মোটা তাজা এবং হেলদি বাচ্চা কীভাবে উঠবে সেইগুলো কী কী করলে আপনার বাচ্চা হেলদি হবে তা আমার পায়রার হেলথ দেখতে পাচ্ছেন অনেকগুলো বেশিরভাগই ছোটো ছোটো বাচ্চা আছে তারা কেবল খেতে শিখেছে তো কবুতরের বাচ্চার হেলথ ঠিক থাকবে যদি কবুতরের মায়ের হেলথ ঠিক থাকে তবেই তবেই একমাত্র কবুতরের বাচ্চার হেলথ ঠিক থাকবে কারণ মা বাবা যদি খাবার দাবার না খায় তবে কিন্তু তার বাচ্চাকেও খাওয়াবে না এবং তার বাচ্চার গ্রো তো ভালো আসবে না তো আপনাদেরকে একটা করতে হবে কি আপনাদের প্রথমে কবুতরের মায়ের হেলথ ঠিক রাখতে হবে তো আমি সাপোজ ধরে নিলাম যে আপনার কবুতরের হেলথ ঠিক আছে এবার কি খাবার দেবেন কবুতরের বাচ্চার হেলথ ঠিক ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই কবুতরকে সবসময় তাদের খাবার রাখবেন যাতে ওরা সব সময় খাবারটা পায় যখনই খিদে লাগে তখনই তারা খাবারটা পায় কবুতরের সামনে সব সময় চব্বিশ ঘন্টা খাবার রাখবেন তবে আপনার কবুতরগুলো কিন্তু খাবে আর বাচ্চাদেরকে খাওয়াবে আর পরবর্তীতে আপনাদেরকে কি খাবার দিতে হবে খাবারটা আপনাদেরকে সব সময় আপনারা চেষ্টা করবেন যে ডাবলি ছোলা বুট যেটা হয় ছোলা রাখার ছোলা মুসুরি এই সব হাই প্রোটিন খাবার খাওয়ালেই কবুতরের বাচ্চা মোটা তাজা হবে বাইরে থেকে আপনাকে কোনো ক্যালসিয়াম কোনো মাল্টিভিটামিন কিছু দেওয়ার প্রয়োজন নেই কবুতরকে আপনারা চব্বিশ ঘন্টা খাবার দিয়ে রাখবেন যখন ইচ্ছে তখন খাবে বাচ্চাকে খাওয়াবে তবে কিন্তু আপনার কবুতর কবুতর এবং কবুতরের বাচ্চার হেলথ কিন্তু ঠিক থাকবে তো এটাই ছিল আজকের ভিডিও আর কবুতরের বাচ্চার হেলথ ঠিক রাখার জন্য আপনারা কবুতরের পানির ব্যবস্থাটাও রাখবেন যাতে বেশি বেশি করে যত পানি খাবে তত বাচ্চার হজম হবে এবং বাচ্চা সুস্থ মোটা তাজা হবে